উচ্চ আদালতের আদেশ অমান্য করে রংপুর বিনোদন উদ্যান এবং চিড়িয়াখানা পরিচালনার অভিযোগ উঠেছে কিউরোচরের বিরুদ্ধে সম্প্রতি চিড়িয়াখানার প্রবেশদ্বারের দরপত্র আহ্বান করা হলে প্রথম সর্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে দ্বিতীয় দরদাতা সুমনা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়েছে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত জেলা ভেটেনারি অফিসার হলেও অতিরিক্ত দায়িত্ব নিয়ে টানা পাঁচ বছর রংপুর চিড়িয়াখানার কিউরেটরের পদে আছেন আম্বর আলী তালুকদার দলীয় ছত্রছায় হয়ে ওঠেন দুর্নীতির বরপুত্র সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে চিড়িয়াখানার প্রবেশদ্বারের এক কোটি বিশ লাখ টাকা দরপত্র মূল্যে প্রথম সর্বোচ্চ দরদাতা হয় চৌধুরী স্টোর কিন্তু তাকে কাজ না দিয়ে দ্বিতীয় দরদাতা সুমনা এন্টারপ্রাইজকে এক কোটি দুই লাখ টাকায় কার্যাদেশ দেয় কিউরেটর এ নিয়ে চৌধুরী স্টোর আদালতের শরণাপন্ন হলে ছয় মাসের স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার ডাক ছিল এক কোটি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজের তুটি দেখায় আমাকে ওখান থেকে আউট করছে কাজ এটা সমন্বয়ন প্রাইজ পাইছে আর কাজ এটা সরকার ওয়ার কাটার পর্যন্ত দিয়ে দিছে এখন উনি কি করবে আরও কি কি করতে পারে তা তো আর জানি না এছাড়াও আম্বরালির বিরুদ্ধে উদ্যানের ভেতরে মাদকের কারবার অসামাজিক কার্যকলাপ পুকুরে মাছ চাষ দোকান বসিয়ে ভাড়া আদায় পশু খাদ্য সরবরাহে অনিয়ম শহর রয়েছে নানা অভিযোগ একটা পুকুর আছে সরকারি পুকুর নিজেই মাছ চাষ করে খাচ্ছে চিড়িয়াখানাটার ভিতরে মাদক ব্যবসা এবং মেয়ে ব্যবসা এবং উনি এগুলা শেল্টার দিচ্ছে এভাবে পাঁচ বছরে আমি হয়েছেন বিপুল সম্পদের মালিক গড়ে তুলেছেন বহুল বাড়ি নামে বেনামে কিনেছেন জমি যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি আপনাদের কাছে কারো কাছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা পুকুরে কোনো আমি মাছ চাষও করি না এই ধরনের কোনো রেকর্ডও নেই ঠিকাদার যে আছে তাদের সাথে কোনো যোগ সাজেশন নেই ভিতরে কোনো দোকানপত্র ভাড়াও আমার দ্বারা হয় নাই সিড়িয়াখানার কোনো টাকা দিয়ে তার আগেই আমার বাড়ি করা এখানে সিএন আসে কোনো আমি বাড়ি করিনি আদালতের আদেশ প্রতিপালন ও বিনোদন উদ্যানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দুর্নীতিবাজ আম্বার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর